আরিফুর রহমান আপনি লিখেছেন অনেক এলাকায় এই প্রবণতা আছে কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদা তাও সালাম দেয় এটা কি সম্মত এবং যৌক্তিক কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি সালামের জবাব দিবেন কারণ সালাম দিলে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব সালাম দেওয়াটা শুন কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তাকে রিপ্লাই করাটা কিন্তু আর শূন্য থাকে না আবশ্যক হয়ে যায় কেউ সালাম দিলেও আপনি রিপ্লাই দিলেন না তাহলে আপনি গুণাগার হবেন কারণ আল্লাহ রব আলমিন কোরআনে হাকিমে সুরায়সার ছিয়াশি নম্বর আয়াতের সম্ভবতালা বলেছেন ওই দা হইয়া মিনহা ও যখন তোমাকে সালাম দেওয়া হয় তখন তুমি সালামের জবাবে সালামদাতা যেই বাক্য ব্যবহার করেছে তার সাথে বেটার কথা বলে তাকে জবাব দাও আর নাহলে কমপক্ষে সে যতটুকু বলেছে ততটুকু বলে তাকে তুমি রিপ্লাই করো অতএব সালামের জবাব এটা দেওয়াটা আবশ্যক কেউ আপনাকে সালাম দিলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন তিনি আসসালাম আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ একটু বাড়িয়ে বলবেন আর কমপক্ষে যেটুকু বলেছেন সেটুকু বলবেন অতিবটি বলাটা আবশ্যক কেউ সালাম দেওয়ার পর তার জবাব দেওয়ার ছাড়া আপনি নিজে আবার তাকে সালাম দিলেন এরকম অনেক অনেক সময় হয় বিশেষ করে সিনিয়রকে এরকম করলে আমাদের অনেককে দেখা যায় যে তিনি সালাম দিয়ে ফেলেছেন তো আমরা বলি আসসালামু আলাইকুম তার মানে আমি এখন জবাব দিলে তাকে অপমান করা হবে এই জন্য আমি তাকে সালামের সালাম দিয়ে দিলাম পরে আমি জবাব নিলাম না এটার কোনো প্রয়োজন নেই এবং এটা শোনার সম্মত কোনো কাজ নয় আপনি সালাম যদি আগে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সালামের জবাব দিবেন তাছাড়া যিনি আগন্তুক বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন এবং যিনি দাঁড়ান তিনি বসার লোককে সালাম দিবেন অতএব বাহির থেকে আসছেন তিনি সালাম দিবেন এটাই স্বাভাবিক আপনি ছোট হন বড় হন যে হন আপনি রিপ্লাই করবেন সালামের রিপ্লাই দেওয়া আর সালাম দেওয়া অর্থের দিক থেকে দুইটা একই কারণ শান্তি কামনা করা হয় উভয়টাতেই বিধায় তাকে রেসপেক্ট দেখাতে গিয়ে উত্তর না দিয়ে বরং সালাম দিয়ে পাল্টা নতুন করে সালাম দিয়ে তার কাছ থেকে উত্তর আশা করা কিংবা সালাম দিয়ে তারপর উত্তর দেওয়া এটি কোনো প্রয়োজন নাই কারণ এটি সন্ন্যাসম্মত কোনো কাজ নয় মাসুম আহমেদ আপনি লিখেছেন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি কিন্তু ইদানিং আমার দিন শেখার প্রতি আগ্রহ চলেছে জেনারেল পড়াশোনার বই পড়তে একদমই মন চায় না কিন্তু আমার পরিবার সেটা কোনোভাবেই মানতে রাজি নয় তারা চান জেনারেল পড়াশোনা ঠিক রেখেই যতটুকু দিন পালন সম্ভব হয় ততটুকু যেন করি কিন্তু আমার পরিপূর্ণ দিনের পথে থাকতে চাই এখন আমার করণীয় কী ভাই মাসুম আহমেদ আপনার পারিবারিক অবস্থা আপনার অবস্থান এগুলো সবগুলোকে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের সাথে আপনি বিস্তারিত খোলাসা কথা বলি যার মধ্যে বিচক্ষণতা আছে সময় সচেতন যিনি বাস্তবতাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে পারেন এরকম একজন আলেমের সাথে পরামর্শ করে একজন দিনদার মানুষের সাথে পরামর্শ করে বরং একাধিক মানুষের সাথে পরামর্শ করে আপনার লিস্টে সবচেয়ে সুবিধা হবে আমি আপনার পুরো অবস্থা না জেনে শুধুমাত্র আপনার এতটুকু কথা শুনেই আপনাকে আমি কোনো গাইড করা কোনো পথ নির্দেশ করাটা আমি সমীচীন মনে করছি না তবে